অনুর পাঠশালায় সকলকে জানাই স্বাগত। আজ খুবই সাধারণ একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি খুব সাধারণ হলেও দুঃখজনকভাবে ছোট বড় অধিকাংশ মানুষই এই বিষয়টির ভুল প্রয়োগ করে থাকেন, সেটা বলার ক্ষেত্রেও এবং লেখার ক্ষেত্রেও। বিষয়টি হচ্ছে হ্রস্বই বনাম অন্তস্থ। ক্রিয়াপদের পর কোথায় হ্রস্বই হবে আর কোথায় অন্তস্থ হবে সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। কর্তা বা সাবজেক্ট যদি হয় উত্তম পুরুষ, অর্থাৎ ইংরেজিতে ফার্স্ট পার্সন, তার মানে আমি বা আমরা, আমি কিংবা আমরা, সেক্ষেত্রে ক্রিয়াপদের শেষে হ্রস্বই হবে। আর কর্তা যদি হয় নাম পুরুষ, অর্থাৎ ইংরেজিতে যেটাকে বলা হয় থার্ড পার্সন, যেমন সে বা তারা কিংবা রানা, একটা নাম দিলাম রানা, তাহলে ক্রিয়াপদের শেষে অন্তস্থ ব্যবহার করতে হবে। কিরকম? আমি যদি এখন বলি যে আমি খাই, তাহলে কর্তা বা সাবজেক্টটা কি? উত্তম পুরুষ, অর্থাৎ ফার্স্ট পার্সন, তাই না? তাহলে হবে খয়াকার হ্রস্বই। আমরা খাই, আমি যদি বলি আমরা যাই, তাহলে হবে আমরা অন্তস্থ জয়াকার হ্রস্বই। কারণ কি? কারণ কর্তা হল উত্তম পুরুষ বা ফার্স্ট পার্সন, কিন্তু যদি কর্তা হয় থার্ড পার্সন বা নাম পুরুষ, তাহলে কিন্তু এই যে খাইটা তখন হবে খয়াকার অন্তস্থ। সে খায়, তারা খায়, রানা খায়। এখন আমি যদি বলি যে রিনা যায়, তাহলে আর হ্রস্বই হবে না, অন্তস্থ জয়াকার অন্তস্থ অ। বোঝা গেল? আশা করি সকলেই তোমরা বুঝে ফেলেছ, সকলেই আপনারা বুঝে ফেলেছেন বলে আমি আশা করছি। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? এই যে হ্রস্বই আর অন্তস্থ এর যে ঝামেলাটা, সেটা মিটে গেল। কিন্তু কর্তা বা সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন বা বাংলায় যেটাকে বলা হয় উত্তম পুরুষ হয়, তাহলে ক্রিয়ার ক্ষেত্রে হ্রস্বই ব্যবহার করতে হবে। আমি খাই, আমরা খাই, আমি যাই, আমরা যাই। আর যদি কর্তা বা সাবজেক্ট যদি হয় নাম পুরুষ, অর্থাৎ থার্ড পার্সন ইংরেজিতে যেটাকে বলি, তাহলে হবে অন্তস্থ। সে খায়, তারা খায়, রানা খায়, রিনা যায়, তারা যায়, অন্তস্থ। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আবারও দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো বিষয় নিয়ে। চোখ রাখুন।